আসসালামু আলাইকুম ওয়া ওবাররকাতু বন্ধুরা গত পর্বে আমরা আরবি উনত্রিশটি হরফ অর্থাৎ আরেক থেকে নিয়ে ইয়া পর্যন্ত যখন যুক্ত হয়ে আসবে যুক্ত হয়ে আসার সময় লেখার সিস্টেম কীরকম হবে লেখার ধরনটা কীরকম হবে সে সম্পর্কে জেনে এসেছি এই পর্বে আমরা সরাসরি যুক্ত শব্দের সাথেই পরিচিত হব তো বন্ধুরা দেরি না করে ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে বেলায়কনটি অল করে দেবেন ধন্যবাদ তো বন্ধুরা আমরা চলে আসলাম স্ক্রিনে প্রথমে আলিফ থেকে শুরু আলিফ প্রথমে আমরা আলিফ দেখতে পারতেছি একেবারে শুরুতেই এখানে এটা হচ্ছে আলিফ এরপরের অক্ষরটি এরপর শব্দটি হচ্ছে লাম আলিফ এই শব্দটি হচ্ছে লাম আলিফ শুরুতে এটা হচ্ছে লাম এভাবে বাঁকা করে যেটা আসছে প্রথমে শুরু থেকেই এ এটা হচ্ছে লাম এ এটা লাম আর এরপর হচ্ছে লামের সাথে যেটা যুক্ত হয়েছে এটা হচ্ছে আলিফ এ এটা হচ্ছে আলিফ এটা আলিফ এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আলিফ এটা আলিফ তো প্রথমে হচ্ছে আলিফ এরপর হচ্ছে লাম আলিফ এরপর হচ্ছে এটা হচ্ছে এ এটা পুরোটা হচ্ছে লাম আলিফ প্রথমটা লাম তারপর আলিফ লাম আলিফ লাম আলিফ এটা লাম তারপর লামের সাথে যেটা যুক্ত হয়েছে শেষে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আলিফ লাম আলিফ লাম আলিফ তো বন্ধুরা পরের শব্দটিও লাম আলিফ তবে লেখার সিস্টেমটি ভিন্ন অন্যরকম আর কি এটা থেকে ভিন্ন এই লাম আলিফ থেকে পরেরটা লেখার ধরন সিস্টেম অন্যরকম তবে সেটাও লাম আলিফ অর্থাৎ এটা এটাও লাম আলিফ এই লাল কালার যেটা দেখতে পারতেছেন লাল কালো কালার সরি দুঃখিত কালো কালার যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাম এটা লাম আর এরপর যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আলিফ এই এটা হচ্ছে আলিফ এটা এটা হচ্ছে আলিফ আর কালো কালার যেটা ওটা হচ্ছে লাম তো এটাও লাম আলিফ এটাও লাম আলিফ এরপর হচ্ছে বা আলিফ এরপর হচ্ছে বা আলিফ এটা হচ্ছে কালো কালার যেটা সেটা হচ্ছে বা বন্ধুরা আমি গত পর্বাণ পরে বলে দিয়েছি যখন যুক্ত হয়ে আসবে আরবিএনটি উনত্রিশটি হরক তখন লেখার ধরনটি কি হয়ে আস কিভাবে আসবে তো বন্ধুরা ঠিক এইভাবে এসেছে গত চার নম্বর পর্বে আমি যেভাবে দেখিয়েছি স্ক্রিনের মধ্যে ঠিক হবো লেখার ধরনটির সিস্টেমটি একইভাবে আসছে তো এখানে কালো কালার যেটা এক দাঁত এ ঠিক এটা এটা হচ্ছে বা এটা হচ্ছে বাম তারপর বা সাথে যুক্ত এটা হচ্ছে আলিফ এই সবুজ কালার যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আলিফ এ এটা হচ্ছে বা আর বায়ের সাথে শেষে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আলিফ এ এটা হচ্ছে আলিফ তো আমরা কীভাবে বলবো বা আলিফ বা আলিফ বা আলিফ তো আমরা এটা পড়বো বা আলিফ বা আলিফ প্রথমটা বা এরপরটা আলিফ বন্ধুরা অনুরূপভাবে বা আলিফের পরে হচ্ছে নুন আলিফ বা আলিফের পরে হচ্ছে নুন আলিফ এ এটা হচ্ছে নুন এটা হচ্ছে নুন আর নুনের সাথে যেটা সাথে যুক্ত হয়েছে ওটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে নুন নুনের উপর এক নোক্তা নুনের উপর এক নোক্তা আর নুনের সাথে যেটা শেষে যুক্ত হয়েছে সেটা হচ্ছে এ আলিফ সবুজ কালার এটা হচ্ছে আলিফ বন্ধুরা প্রথমে আলিফ তারপর লাম আলিফ তারপর আবার লাম আলিফ এরপর আবার বা আলিফ এরপর নুন আলিফ বার মধ্যে কিন্তু নকটা একটা তাও নিচে আর নুনের মধ্যে নোকটা একটা উপরে এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু প্রথমবার বলার সময়ও এটা বলে দিয়েছি যে যেসব শব্দ যেসব হরফ লিখতে একরকম তার সে হরফগুলোর ভিন্নতা আমরা সে হরফগুলোর পার্থক্য করব আমরা নোকতা দিয়ে দেখুন বা নুন তা ইয়া তা এগুলা লেখার সময় ঠিক সিস্টেমটা এক ধরনের তবে আমরা এগুলো চিনতে পারবো শুধুমাত্র নোকতার মাধ্যমে তো বা এর মধ্যে এক নোকতা নিচে নুনের মধ্যে আমরা দেখতে পাচ্তেছি এক নোকতা উপরে এটা হচ্ছে নুন আলিফ এটা হচ্ছে নুন আলিফ তো নুন আলিফের পরে যেটা তা হচ্ছে তা আলিফ তা আলিফ তাও ঠিক লেখার ধরনটি বা আলিফ নুন আলিফের মতো তবে শুধু নোকতা পার্থক্য বাড়ির নিচে এক নোক্তা নুনের উপর এক নোক্তা আর তার উপর দুই নোকতা এটা আমাদের খেয়াল রাখতে হবে তো বা আলিফ নুন আলিফ তা আলিফ আমরা পড়েছি এখন যে যেটা দেখতে পারতেছেন যে চিহ্ন এটা হচ্ছে তা আলিফ এটা হচ্ছে তা আলিফ প্রথমটা তা এরপরটা হচ্ছে আলিফ সবুজ কালারের যেটা ওটা হচ্ছে আলিফ আর কালো কালার যেটা ওটা হচ্ছে তা এটা হচ্ছে তা আলিফ তো প্রথমটা আলিফ তারপর লাম আলিফ এরপর লাম আলিফ এরপর বা আলিফ এরপর নুন আলিফ এরপর তা আলিফ তো এরপর হচ্ছে ইয়া আলিফ এরপর ইয়া আলিফ দেখুন বন্ধুরা ইয়া হচ্ছে প্রথমটা প্রথম শব্দ হচ্ছে ইয়া এখানে কালো কালার যেটা প্রথম ওটা হচ্ছে ইয়া ইয়ার নিচে কিন্তু দুই নক্তা বা আলিফ নুন আলিফ তা আলিফ ইয়া আলিফ দেখতে কিন্তু একরকম তবে পার্থক্যটা শুধু নোক্তার মাধ্যমে করতে পারবো আমরা নিচে এক নোক্তা নুনের উপর এক নোক্তা আর তার উপর দুই নোকতা ইয়ার নিচে দুই নোকতা তো প্রথম এই কালো কালার যেটা এটা হচ্ছে ইয়া নিচে দুই নক্তা আর এই ইয়ার সাথে পরে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আলিফ অর্থাৎ এই সবুজ কালার এটা এটা হচ্ছে আলিফ তো আমরা পড়ব এটা ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ বন্ধুরা ইয়া আলিফের পরে হচ্ছে তা আলিফ ইয়া আলিফের পরে তা আলিফ এটা হচ্ছে তা কালো কালার যেটা প্রথমে শুরুতে এটা হচ্ছে তা আর তার সাথে যেটা যুক্ত হয়েছে ওটা হচ্ছে আলিফ এই সবুজ কালার এটা এটা হচ্ছে আলিফ তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পারতেছি লেখার সিস্টেম বা বা আলিফ নুন আলিফ তা আলিফ ইয়া আলিফ সা আলিফ এগুলার লেখার সিস্টেমটা কিন্তু আমরা দেখতে একই রকম দেখতে পারতেছি তবে পার্থক্যটা হলো শুধু নোক্তার মাধ্যমে বন্ধুরা আমি কিন্তু বারবার বলতেছি আমরা যেগুলা লিখতে একরকম দেখতে একরকম সেগুলার পার্থক্য শুধু আমরা করতে পারবো নোক্তার মাধ্যমে তোমরা খুবই এটা খেয়াল রাখবো যে কোন হরফের নোক্তা কয়টা উপরে নাকি নিচে খুব ভালোভাবে গভীরভাবে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে তো এটা হচ্ছে সা আলিফ বন্ধুরা এই সা আলিফের পর হচ্ছে সিন আলিফ সিন আলিফ এ প্রথমে কালো কালার যেটা এটা হচ্ছে সিন উপরে তিন নোক্তা আর সিনের সাথে যেটা যুক্ত হয়েছে এটা হচ্ছে আলিফ অর্থাৎ সবুজ কালারের এটা এটা হচ্ছে আলিফ তো আমরা এটা পড়ব সিন আলিফ সিন আলিফ সিন আলিফ সিন আলিফ সিন আলিফ তো বন্ধুরা সিন আলিফের পর হচ্ছে সিন আলিফ সিন আলিফ এ এটা হচ্ছে সিন আর সিনের সাথে যেটা যুক্ত হয়েছে সবুজ কালারের ওটা হচ্ছে আলিফ অর্থাৎ এটা এটা হচ্ছে আলিফ এখানে কালো কার যেটা এটা হচ্ছে সিন আর সিনের সাথে যেটা যুক্ত হয়েছে ওটা হচ্ছে আলিফ এটা এটা হচ্ছে আলিফ বন্ধুরা সিন আলিফের পরে হচ্ছে ফা আলিফ এ এটা হচ্ছে ফা আলিফ কালো কালার যেটা শুরুতে প্রথমে ওটা হচ্ছে ফা আর ফার সাথে যেটা যুক্ত হয়েছে সবুজ কালারের ওটা হচ্ছে আলিফ তো আমরা এটা পড়বো ফা আলিফ ফা আলিফ এ এটা হচ্ছে ফা আর এরপর হচ্ছে এটা হচ্ছে আলিফ তো আমরা পড়বো এটা ফা আলিফ ফা আলিফ তো বন্ধুরা এরপর হচ্ছে কফ আলিফ এরপর হচ্ছে কফ আলিফ তো এটা হচ্ছে শুরুতে এটা হচ্ছে কফ আকাশি কালার এটা হচ্ছে কফ আর এরপর হচ্ছে সবুজ কালার যেটা ওটা হচ্ছে আলিফ অর্থাৎ এ এটা লম্বা করে যেটা টানা এটা হচ্ছে আলিফ শুরুতে যেটা সেটা হচ্ছে কফ আকাশি কালার এরপর কফের সাথে যেটা যুক্ত হয়েছে এই লম্বা করে এটা হচ্ছে আলিফ বন্ধুরা সিন সিন সিনালিফ সিনালিফ দেখতে একরকম লিখতেও একরকম তবে পার্থক্য হলো শুধুমাত্র নোক্তার মাধ্যমে সিন আলিফের মধ্যে অর্থাৎ সিনের মধ্যে সিনের উপরে নোক্তা তিনটা আর সিনের মধ্যে কোনো নোক্তা নেই অনুরূপভাবে ফা আর কফের মধ্যে ফার উপরে এক নোক্তা আর কফের উপরে দুই নোক্তা তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন তো আমি শুরু থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে বাকিগুলা বলে দেব তো শুরু থেকে আরেকবার বলে আসি এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে লাম আলিফ এটা হচ্ছে লাম আলিফ কালো কালার যেটা এটা হচ্ছে লাম আর সবুজ কালারের যেটা ওটা হচ্ছে আলিফ লাম আলিফ এরপর হচ্ছে লাম আলিফ কালো কালার যেটা এটা হচ্ছে লাম আর সবুজ কালারের যেটা এটা হচ্ছে আলিফ লাম আলিফ এরপর হচ্ছে বা আলিফ কালো কালারের যেটা এটা হচ্ছে বা সবুজ কালারের যেটা ওটা হচ্ছে আলিফ বা আলিফ আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ এরপর হচ্ছে নুন আলিফ এটা হচ্ছে নুন কালো কালার আর নুনের সাথে যে যুক্ত হয়েছে ওটা হচ্ছে আলিফ নুন আলিফ নুন আলিফ এরপর হচ্ছে তা এ এটা হচ্ছে তা কালো কালার তার উপর দুই নোক এটা হচ্ছে তা আর সবুজ কালার লম্বা করে উপর থেকে নিচের দিকে লম্বা করে যেটা আছে ওটা হচ্ছে আলিফ এ এটা হচ্ছে আলিফ আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ তা নুন আলিফ তা আলিফ এরপর হচ্ছে ইয়া আলিফ এ এটা হচ্ছে ইয়া ইয়ার নিচে দু নক্ত কালো কালার এটা হচ্ছে ইয়া আর সবুজ কালারের যেটা এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আলিফ তো আমরা পড়বো ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ এরপর হচ্ছে তা আলিফ এ এটা হচ্ছে তা তার উপর তিন নোক্তা কালো কালার প্রথমেই এটা হচ্ছে তা আর তার সাথে যেটা যুক্ত হয়েছে ওটা হচ্ছে আলিফ সবুজ এটা হচ্ছে এ সবুজ এটা হচ্ছে আলিফ তো তা আর এরপর হচ্ছে আলিফ তো আমরা পড়বো সা আলিফ তা আলিফ এরপর হচ্ছে সিন হচ্ছে সিন আলিফ সিন আলিফ সিন আলিফ এটা সিন আর সিনের সাথে যেটা যুক্ত হয়েছে সবুজ কালার লম্বা করে উপর থেকে নিচে লম্বা করে যেটা আছে ওটা হচ্ছে আলিফ তো আমরা পড়বো সিন আলিফ এরপর হচ্ছে সিন আলিফ এটা হচ্ছে সিন কালো কালার এরপর সবুজ কালারের একটা হরফ দেখতে পারতেছেন যুক্ত হয়েছে সিনের সাথে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আলিফ তো আমরা পড়ব সিন আলিফ সিন আলিফ এটা সিন আর এটা হচ্ছে আলিফ 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 আমরা সিন সিন এরপর হচ্ছে ফা আলিফ এরপর হচ্ছে ফা আলিফ এ কালো কালার যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফা উপরে এক নোক্তা এটা হচ্ছে ফা আর ফার সাথে যেটা যুক্ত হয়েছে এটা হচ্ছে আলিফ সবুজ কালারের এটা হচ্ছে আলিফ আমরা পড়ব ফা আলিফ ফা আলিফ ফা আলিফ এরপর হচ্ছে কফ আলিফ এটা হচ্ছে আকাশি কালার যেটা এটা হচ্ছে কফ কফের উপর দু ফা ফার উপর এক নোকতা আর কফের উপর দু এটা হচ্ছে কফ আর কফের সাথে যেটা যুক্ত হয়েছে সবুজ কালারের উপর থেকে লম্বা করে নিচের দিকে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কফের সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে আলিফ তো আমরা করবো কফ আলিফ কফ আলিফ কফ আলিফ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো আমার আশা করে ভয়েসটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করে বুঝিয়ে বলার চেষ্টা থাকবো তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই থাকলো পরবর্তীতে বাকিগুলো বলে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ